আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা বাংলা ব্যাকরণের একটা পূর্ণাঙ্গ সিরিজ আয়োজন করছি আমাদের নাহিদ 24 চ্যানেল থেকে। এখানে আমরা বাংলা ব্যাকরণের একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো টপিক আলোচনা করব। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী কিংবা বিসিএস পরীক্ষার্থী কিংবা যে কোনো ধরনের চাকরি পরীক্ষার্থী যাদের বাংলা ব্যাকরণ প্রয়োজন, তারা ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো দেখতে পারেন। এই ক্লাসগুলো সবগুলো এ টু জেড পেতে হলে আপনি এই ভিডিওর ডেসক্রিপশনে যাবেন, একটা প্লেলিস্ট পাবেন, সেখানে ক্লিক করলেই ধীরে ধীরে সবগুলো ভিডিও লেকচার একসাথে পেয়ে যাবেন। তো আমরা আজকে আলোচনা করব শব্দ ও পদ। শব্দ ও পদ, তো শব্দ পদের মধ্যে আবার কিছু সাব টপিক রয়েছে, এগুলোকে বলা হচ্ছে বিভক্তি, নির্দেশক, বচন, বলক। এই বলক আসলে এর আগে আমরা এর সাথে পরিচিত না, এটা নতুন ব্যাকরণে এসেছে। তো আসলে কঠিন কোনো ব্যাপার না, খুবই সহজ ব্যাপার। আমরা শব্দ এবং পদ বিষয়টা নিয়ে আগে আলোচনা করি। তো আমরা বইয়ের মধ্যে অনেক সময় দেখব শব্দের জায়গায় পদ লিখছে, আবার অনেক সময় লিখছে পদের জায়গায় শব্দ লিখছে। এটা দেখে আমরা অনেকে কনফিউজ হয়ে যাই যে শব্দ এবং পদ এটা কি একই জিনিস, নাকি সমার্থক শব্দ, নাকি এটা ভিন্ন ভিন্ন জিনিস। এই বিষয়টা আজকে খোলাসা করব। এক বা একাধিক ধ্বনি একত্রিত হয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে তাকে শব্দ বলে। তাহলে এক বা একাধিক ধ্বনি একত্রিত হয়ে এর যদি কোনো অর্থ থাকে, অর্থাৎ এটা যদি কোনো অর্থ প্রকাশ করে তাহলে সেটা শব্দ। কিন্তু শব্দ হলেই যে সেটা পদ হবে এমনটা কোনো বাধ্যবাধকতা নেই। পদ হতে পারে সেটা যদি ওই শব্দটা কোনো বাক্যে ব্যবহৃত হয়। আশা করছি বুঝতে পারছেন যে এই শব্দটা তখনই পদ হবে যখন ওই শব্দটা কোনো একটা বাক্যে ব্যবহৃত হয়। অর্থাৎ এই যে আমরা একটা লাইন পড়লাম, এক বা একাধিক ধ্বনি একত্রিত হয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে তাকে শব্দ বলে, এখানে একাধিক ধ্বনি একত্রিত হয়ে এই সবগুলোই এক একটা করে পদ। কেন পদ? কারণ এই শব্দগুলো একটি বাক্যে ব্যবহৃত হয়েছে, এই বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দ এক একটি করে পদ। কিন্তু যদি আমি এই জায়গায় এগুলো সব মুছে দিয়ে বলি শুধুমাত্র এইটা কি, এটা একটা শব্দ, কারণ এটা কোনো বাক্যে ব্যবহৃত হয়নি, ঠিক আছে? তাহলে বাক্যে ব্যবহৃত না হলে তা শুধুমাত্রই শব্দ, আর বাক্যে ব্যবহৃত হলে সে পদ এবং একই সাথে তাকে শব্দ বলা যাবে। তো ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে অর্থযুক্ত ধ্বনিকেই শব্দ বলে, অর্থযুক্ত ধ্বনিকেই শব্দ বলে। এক বা একাধিক ধ্বনি দিয়ে শব্দ তৈরির মূল অংশকে শব্দ মূল বলে। তাহলে এখন পদ কি? শব্দ যখন বাক্যের মধ্যে থাকে তখন তার নাম হয় পদ। পদে পরিণত হওয়ার সময় শব্দের সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়। অর্থাৎ আমরা বলেছিলাম যে শব্দ বাক্যে ব্যবহৃত হলে তার নাম হয় পদ, আর যখনই পদ হয়ে যায়, মানে যখনই একটা শব্দ বাক্যে ব্যবহৃত হয়ে যায়, হওয়ার সময় আমরা দেখি মাঝে মাঝে ওই শব্দের সঙ্গে কিছু কিছু শব্দাংশ যুক্ত হয়। এই যে পদে পরিণত হওয়ার সময় ওই শব্দের সঙ্গে যে শব্দাংশগুলো যুক্ত হয় এগুলোকে নাম দেওয়া হয়েছে নতুন ব্যাকরণে লগ্নক। নতুন ব্যাকরণে লগ্নক, যেটা আগে আমরা এর সাথে পরিচিত না। আর লগ্নক হচ্ছে চার ধরনের: বিভক্তি, নির্দেশক, বচন, বলক। তো সরাসরি আগের বইতে আমরা পড়েছি বিভক্তি, পড়েছি নির্দেশক, পড়েছি বচন, কিন্তু এখন নতুন ব্যাকরণে এসে এই চারটা বিষয়কে একটা মূল বিষয়ে নাম দেওয়া হয়েছে, অর্থাৎ তার নাম দেওয়া হয়েছে লগ্নক। অর্থাৎ বিভক্তিও লগ্নক, নির্দেশকও লগ্নক, বচনও লগ্নক এবং বলকও লগ্নক। অর্থাৎ এগুলো হচ্ছে লগ্নকের এক একটা করে ধরন। অর্থাৎ শব্দের সঙ্গে যে শব্দাংশগুলো যুক্ত হয় সেগুলো হচ্ছে আসলে লগ্নক। এই লগ্নকটা চার ধরনের হয়, সেটা হতে পারে বিভক্তি, হতে পারে নির্দেশক, সেটা হতে পারে বচন, হতে পারে বলক। তাহলে লগ্নক কথাটা শুনে ভয় পাওয়ার কিচ্ছু নাই। যদি কেউ বলে যে লগ্নক কী, তাহলে বলবেন যে পদে পরিণত হওয়ার সময় শব্দের সঙ্গে যে শব্দাংশগুলো যুক্ত হয় এগুলোকে বলা হয় লগ্নক। তাহলে লগ্নক সেরকম কঠিন কোনো বিষয়ই না। তো এখন আমরা চার ধরনের লগ্নক সম্পর্কে জানবো। যে বিভক্তি, বিভক্তি সম্পর্কে আমরা আগে থেকেই জানি যে ক্রিয়ার কাল নির্দেশের জন্য এবং কারক বোঝাতে পদের সঙ্গে যে সকল শব্দাংশ যুক্ত হয় সেগুলোকে বিভক্তি বলে। যেমন আমরা বলেছিলাম প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া বিভক্তি, হ্যাঁ সেগুলো আর কি বিভক্তি। তবে বিভক্তি প্রধানত দুই প্রকার, একটা ক্রিয়া বিভক্তি, একটা কারক বিভক্তি। ক্রিয়া বিভক্তি আর একটা কারক বিভক্তি। তো নতুন ব্যাকরণ অনুযায়ী বিভক্তি হচ্ছে দুই প্রকার, ক্রিয়া বিভক্তি ও কারক বিভক্তি। ক্রিয়া বিভক্তি ও কারক বিভক্তি। ক্রিয়া বিভক্তি বলতে আসলে বোঝানো হচ্ছে যেমন খাইলাম, এই খাইলাম ক্রিয়াপদের সঙ্গে লাম যুক্ত হয়েছে এই শব্দাংশটা। যেহেতু এই লাম শব্দাংশটা ক্রিয়াপদ খাইয়ের সাথে যুক্ত হয়েছে,
এই জন্য এটা ক্রিয়া বিভক্তি। এবং বাংলাদেশ এর এই দেশের সাথে একটা এর যুক্ত হয়েছে, এই এর শব্দাংশটা একটা কারক বিভক্তি, কারণ এই বাংলাদেশটা আসলে কোনো ক্রিয়া নয়, অক্রিয়া। অর্থাৎ ক্রিয়ার সঙ্গে সংযুক্ত যে শব্দাংশ তাকে বলা হয় ক্রিয়া বিভক্তি। আর ক্রিয়া ছাড়া অন্য যে সকল শব্দ হতে পারে সেটা নামপদ, ওগুলোর সাথে সংযুক্ত যে শব্দাংশ সেগুলোকে বলা হয় কারক বিভক্তি। ঠিক আছে, তাহলে ক্রিয়া বিভক্তি, কারক বিভক্তি। তাহলে নতুন ব্যাকরণ অনুযায়ী বিভক্তি কিন্তু দুই প্রকার, ক্রিয়া বিভক্তি, কারক বিভক্তি। আগেরগুলো ভুলে যেতে হবে, আগেরগুলো আর বলবো না, কারণ আগেরগুলো বললে সেগুলো একসাথে মিশ্রিত হয়ে একটা জটলা পেকে যাবে, দরকার নাই। নতুনটা আমরা শিখব, কারণ এখন থেকে আমাদের পুরাতনটা এই যে জিনিসগুলো ভুলে যেতে হবে সেইগুলো আমি ওখানে বলেই দেব, আর যেগুলো আমাদের পুরাতন ব্যাকরণ থেকেও মনে রাখা উচিত সেগুলো আমি বলে দিব। কারণ নতুন ব্যাকরণে কিছু কিছু জিনিস এসেছে খুবই শর্ট, যেটা ওইটুকু আমাদের যথেষ্ট নয়, সেক্ষেত্রে আমরা পুরাতন ব্যাকরণের সাহায্য নিব। এখন আমরা বিভক্তি পার করে ফেললাম, এখন আমরা নির্দেশক পড়ব। নির্দেশক, নির্দেশক টপিকটা আমাদের কাছে নতুন না, এটাও পুরাতন। যে সকল শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদকে নির্দিষ্ট করে সেগুলোকে নির্দেশক বলে। যে সকল শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদটাকে নির্দিষ্ট করে। তো অনেক সময় আমরা শব্দের সঙ্গে টাটি যুক্ত করি, যেমন আসলে আমরা যদি সহজভাবে আর্টিকেলের কথা চিন্তা করি তখন কিন্তু বিষয়টা সহজ হয়ে যায়। যেমন অনেক সময় বলি ছেলেটি, মেয়েটি, হ্যাঁ অনেক সময় বলি অঙ্কটি বা দুধটুকু, হ্যাঁ এরকম বলি। কিন্তু এরকম বিষয়গুলো যেগুলো শব্দের সঙ্গে যুক্ত হয়, হ্যাঁ টাকটুক, টাটি, তারপরে আর কেতা, তা, পাটি, এই শব্দাংশগুলো যখন কোনো পদের সঙ্গে যুক্ত হয়ে ওই পদটাকে নির্দিষ্ট করে তখন তাকে বলা হয় নির্দেশক। অর্থাৎ এই যে আমরা টাটি, হ্যাঁ তারপরে টাক টুকু টু, তারপরে আমরা বলি কেতা, তা, পাটি, এই জিনিসগুলো আসলে নির্দেশক। নির্দেশক সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব, নির্দেশক সম্পর্কে আলাদা একটা টপিকই আছে, এরপরে ধীরে ধীরে আমরা সেখানে যাব, অসুবিধার কোনো কারণ নাই। আপাতত এটা মনে রাখো যে জাস্ট আমাদের আর্টিকেলের মতো আর কি বিষয়টা। বচন টপিকটা আসলে আমাদের কাছে নতুন কোনো টপিক না, যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয় পদের সংখ্যা বোঝায় সেগুলোকে বচন বলে। যেমন ছেলেরা, হ্যাঁ বইগুলো, এই যে রা, তারপরে গুলো, এগুলো দিয়ে বোঝানো হচ্ছে যে এখানে বহু বচন রয়েছে। তো এইরকম যেগুলো আছে, যে সকল শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে ওখানে পদের সংখ্যা বোঝাচ্ছে যে একটি, দুইটি, নাকি একাধিক, তো এই জিনিসগুলোকে বলা হচ্ছে আসলে বচন। আর বলক, যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালো হয় সেগুলোকে বলক বলে। তাহলে যে সকল শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালো হয় সেগুলোকে বলক বলে। যেমন তখন বললেই কিন্তু হয়, হ্যাঁ তখন, তো তখনের সঙ্গে আমরা মাঝে মাঝে রস্যই যুক্ত করি যে তখনই আসতে হবে, হ্যাঁ এখনই আসতে হবে, এখনও আসে নাই। তো এই যে বিষয়গুলো আসলে এরকমই, যখন আমরা বলবো যে তখন, তার থেকে আমি যদি বলি তখনই, এখন না বলে যদি বলি এখনও আসে নাই, হ্যাঁ এখন আসে, তখন আসলে বিষয়টা আর একটু জোরালো হয়ে যায়। তো যে সকল শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্যগুলো জোরালো হয় সেগুলোকে বলক বলে। তাহলে বলক আসলে তেমন কঠিন কোনো বিষয় না। নতুন আসছে বিধায় অনেকে ভয় পায় যে লগ্নক আসলে কী জিনিস। লগ্নক কিছুই না, জাস্ট পদ হতে গিয়ে শব্দের সঙ্গে যুক্ত শব্দাংশকে বলা হয় লগ্নক। আর বলক আসলে তেমন কিছুই না, যে সকল শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্য জোরালো হয় সেগুলোকে বলা হয় বলক। তো কিছুক্ষণ আগে আমরা জানলাম যে বাক্যের সঙ্গে যে শব্দাংশ যুক্ত হয় ওগুলোকে বলা হয় লগ্নক। অর্থাৎ একটা বাক্যের মধ্যে যে পদগুলো রয়েছে, এই যে সকল পদে লগ্নক থাকে সেগুলোকে বলা হয় সলগ্নক পদ। অর্থাৎ পদের সঙ্গে যুক্ত অংশ থাকলে সেগুলোকে বলা হয় সলগ্নক, আর যদি লগ্নক না থাকে তখন সেগুলোকে বলা হয় অলগ্নক। অর্থাৎ একটা বাক্যের পদের মধ্যে যদি লগ্নক থাকে অর্থাৎ শব্দাংশ থাকে তখন সেই পদগুলোকে বলা হয় সলগ্নক পদ, আর যদি কোনো পদের মধ্যে লগ্নক না থাকে তখন সেগুলোকে বলা হয় অলগ্নক পদ। যেমন ছেলেরা ক্রিকেট খেলে, ছেলেরা ক্রিকেট খেলে। এখন এখানে ছেলে রা, এখানে একটা রা আছে, হ্যাঁ এটা একটা কিন্তু ছেলে এর সাথে একটা এক্সট্রা শব্দাংশ যুক্ত হয়েছে, অর্থাৎ এটা লগ্ন, সলগ্নক পদ। ক্রিকেট, এখানে ক্রিকেট মূল শব্দ এবং এর সাথে কোনো কিছু যুক্ত হয়নি, সুতরাং এটা অলগ্নক পদ। আর এখানে খেলে, এই খেলে খেলা এর সঙ্গে যুক্ত হয়েছে এ, সুতরাং এটাও সলগ্নক পদ। তাহলে শব্দ এবং পদের মধ্যকার পার্থক্য কী কী আমরা দেখে নিই। স্বাভাবিকভাবে কিন্তু আমরা আসলে পড়েছিলাম, আমি সহজভাবে দেখাই দিয়েছিলাম যে প্রতিটি জনগোষ্ঠীর নিজস্ব শব্দ ভাণ্ডার থাকে, যেমন ডিকশনারি সাধারণত অভিধানে তা সংরক্ষিত হয়। অর্থাৎ যে শব্দ ভাণ্ডারগুলো রয়েছে সেগুলো থেকে প্রাপ্ত যে বিষয়গুলো ওগুলোকে বলা হচ্ছে শব্দ। আর শব্দ যখন বাক্যে স্থান পায় তখন তার নাম হয় পদ।
অভিধানের শব্দগুলো বিচ্ছিন্ন ও পরস্পর সম্পর্কহীন। একটা ডিকশনারি খুললে আমরা যে শব্দগুলো দেখব এক 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 করে, তো এই শব্দগুলো একের একটা শব্দের সঙ্গে আর একটা শব্দের সম্পর্ক কিন্তু নাই, এগুলো বিচ্ছিন্ন পরস্পর সম্পর্কহীন। কিন্তু বাক্যের মধ্যে পদগুলো কিন্তু একটা করে পদের সাথে আর একটা করে পদের কিন্তু সম্পর্ক রয়েছে, অর্থাৎ বাক্যের মধ্যে পদগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। শব্দের অংশ, উপসর্গ ও প্রত্যয়, অর্থাৎ একটা শব্দের সঙ্গে যে অংশ থাকে, একটা শব্দের সঙ্গে যে শব্দাংশগুলো থাকে সেটা হতে পারে উপসর্গ, হতে পারে প্রত্যয়। কিন্তু যখন বাক্যে ব্যবহৃত কোনো শব্দ অর্থাৎ পদের সঙ্গে কোনো শব্দাংশ যুক্ত থাকবে তখন সেগুলোকে বলা হয় বিভক্তি, নতুবা নির্দেশক, নতুবা বচন, নতুবা বলক। অর্থাৎ খুবই সাবধান, যদি একটা সিঙ্গেল একটা শব্দ দিয়ে তার সঙ্গে কোনো কিছু যুক্ত দেয় সামনে পিছনে তখন সেটা হবে হয় উপসর্গ নতুবা প্রত্যয়। কিন্তু বাক্যে ব্যবহৃত কোনো শব্দ অর্থাৎ পদের সঙ্গে যে যুক্তগুলো অংশগুলো থাকবে সেগুলোকে কিন্তু হতে পারে বিভক্তি, সেগুলো হতে পারে নির্দেশক, সেগুলো হতে পারে বচন, সেগুলো হতে পারে বলক। অর্থাৎ পরীক্ষার মধ্যে যদি কোনো একটা বাক্য দেয়, বাক্য দিয়ে বাক্যের মধ্যে কোনো একটা পদকে আন্ডারলাইন করে দিয়ে বলে যে এটা কি উপসর্গ বা এটা কি প্রত্যয়, সেটা উপসর্গ প্রত্যয় একটাই হবে, একটাও হবে না, কারণ সেটা কিন্তু সিঙ্গেল কোনো শব্দ না, সেটা হচ্ছে একটা বাক্যের মধ্যে অবস্থিত একটা পদ। আর যেহেতু পদের সঙ্গে যুক্ত থাকে সবসময় বিভক্তি, নির্দেশক, বচন, বলক, সুতরাং আন্ডারলাইন করা জিনিসটা অবশ্যই এই চারটার মধ্যে একটা হবে, উপসর্গ প্রত্যয় হবে না। এই জন্য অবশ্যই ভালোভাবে দেখতে হবে, যদি সিঙ্গেল কোনো ওয়ার্ড বা সিঙ্গেল কোনো শব্দের সঙ্গে কোনো জিনিস যুক্ত থাকে সেটা হতে পারে প্রত্যয় বা উপসর্গ, কিন্তু বাক্যের মধ্যে ব্যবহৃত হলে সেটা হবে বিভক্তি, নতুবা নির্দেশক, নতুবা বচন অথবা বলক। গঠনগতভাবে শব্দ দুই শ্রেণীর হয়, একটা মূল শব্দ, একটা সাধিত শব্দ। আর গঠনগতভাবে পদ কিন্তু দুই রকমের, একটা অলগ্ন পদ, একটা সলগ্ন পদ। অর্থাৎ আমরা শব্দের যখন গঠনগতভাবে ক্লাসিফিকেশন করব তখন শব্দ পাবো দুই প্রকার, একটা মূল শব্দ, একটা সাধিত শব্দ। মূল শব্দ মানে হচ্ছে একদম মূল, যেটা কোনো ধরনের সংযুক্ত কোনো কিছু নাই, আর তার সঙ্গে যদি আ বা কোনো কিছু যুক্ত থাকে তখন সেটা হতে পারে সাধিত শব্দ। আর একটা পদের সঙ্গে কোনো কিছু যুক্ত না থাকলে অর্থাৎ কোনো ধরনের নির্দেশক, বিভক্তি, বচন, বলক যুক্ত না থাকলে সেটাকে বলা হচ্ছে অলগ্ন পদ, আর যদি কোনো কিছু যুক্ত থাকে তখন সেটা হয়ে যাবে সলগ্ন পদ। শব্দ শুধুমাত্র রূপতত্ত্বের আলোচ্য বিষয়, কিন্তু পদ একই সাথে রূপতত্ত্ব এবং বাক্যতত্ত্ব উভয় তত্ত্বের আলোচ্য বিষয়। এটা যদি কেউ বুঝে না থাকে তাহলে এই যে সিরিজটা দেখছেন, এই বাংলা ব্যাকরণী সিরিজের একদম শুরুর দিকে 3 মেবি 4 এরকম একটা ক্লাসের মধ্যে পেয়ে যাবেন যে ব্যাকরণের আলোচ্য বিষয়, আমারই নেওয়া ব্যাকরণের আলোচ্য বিষয় ক্লাসটা দেখবেন। ওখানে আমি খুব সুন্দর করে বুঝাইছি কেন শব্দ শুধুমাত্র রূপতত্ত্বের আলোচ্য বিষয় এবং পদ একই সঙ্গে রূপতত্ত্ব এবং বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। তো এই যে সুন্দর একটি ক্লাস নিলাম, এই ক্লাসটি নিলাম কিন্তু আমার লেখা বাংলা ম্যাজিক বই থেকে। এই বইটা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য, এই ক্লাসগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিংবা চাকরি সবার জন্য, কিন্তু বাংলা ম্যাজিক বইটা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য। এছাড়া আমাদের রয়েছে ইংলিশ ম্যাজিক, জিকে ম্যাজিক, এগুলো বিশ্ববিদ্যালয় কিংবা চাকরি সবার জন্য, আইসিটি ম্যাজিক বিশ্ববিদ্যালয় কিংবা চাকরি সবার জন্য, আর রিটেন ম্যাজিক হচ্ছে আমাদের শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষার জন্য। এই ক্লাসটা করার পরে আপনাদের হাতের কাছে যাদের বাংলা ম্যাজিক বই রয়েছে সেখান থেকে নবম দশম শ্রেণীর এই যে শব্দ এবং পদ সম্পর্কিত এমসিকিউগুলো সমাধান করবেন, এগুলো তেমন কোনো কঠিন কোনো বিষয় না, এগুলো দেখলে বুঝতে পারবেন এই যে কোনটা নির্দেশক, হ্যাঁ কোনটা লগ্নক নয়, এগুলো একটু আগে আমরা পড়লাম, এগুলো তেমন কোনো কঠিন কোনো বিষয় না। আর যদি আপনারা চান যে ঘরে বসে আমাদের ম্যাজিক সিরিজের যে কোনো বই কিংবা ম্যাজিক সিরিজের শুধুমাত্র বাংলা ম্যাজিক বই কিনতে চান তাহলে ভিজিট করবেন nahid24.com, অথবা রকমারিতে এই বইয়ের নামগুলো লিখে সার্চ করতে পারেন, অথবা nahid24 লিখে সার্চ করতে পারেন, অথবা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে একটা লাইব্রেরি লিস্ট দেওয়া রয়েছে, পিডিএফ লিস্ট দেওয়া রয়েছে, সেখান থেকে আশেপাশে যে কোনো লাইব্রেরি থেকে আমাদের ম্যাজিক সিরিজের বইগুলো সংগ্রহ করতে পারেন, অথবা আমাদের স্ক্রিনে নাম্বার রয়েছে সেই নম্বরে কল করে সরাসরি অর্ডার করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।